Smoking is injurious to health. It causes cancer. Consuming alcohol is injurious to health. নমস্কার বন্ধুরা, আমি অরুণাভ। সেরা বাংলা গল্পের আর একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। অনেক তো ডিটেকটিভ আর রোমান্স হলো, আসুন না শুনে নেওয়া যাক একটু গা ছমছম করা ভূতের গল্প। আমাদের পরবর্তী কয়েকটা পর্ব আমরা কিছু ভূতের গল্প নিয়ে আসছি, অবশ্যই শুনতে থাকুন, সঙ্গে থাকুন। আজকের গল্প অভিজ্ঞান রায়চৌধুরীর প্রতিশোধ। ঘুম ভাঙতেই রজত টের পেল ট্রেনটা স্টেশনে থেমেছে। বাইরে হকারদের চিৎকার, ব্যস্ত লোকজনের মালপত্র নিয়ে এদিক ওদিক ছোটাছুটি। কিছু লোক কৌতূহলী চোখে ট্রেনের দিকে তাকাচ্ছে। এসি ফার্স্ট ক্লাসের জানলার কাছে নাক ঠেকিয়ে ভিতরে কে আছে দেখার চেষ্টা করছে। মোটা কাচের জানলার ওপারে স্টেশনের নামটা পড়ার চেষ্টা করল রজত। বাইরে প্ল্যাটফর্মের হালকা আলোয় স্টেশনের নামের আধখানা দেখে আন্দাজ করল টাটানগর। মাঝরাত্রি পেরিয়ে গেছে, খানিকক্ষণ দাঁড়াবে এখানে ট্রেনটা, বোধহয় খাবার তোলা হচ্ছে। হাওড়া থেকে ট্রেনে ওঠার সময় ও একাই ছিল কেবিনে, কিন্তু এখন আরও একা নয়। মাঝে কোনো স্টেশনে কেউ একজন উঠেছে, কোনো একজন বলাই ভালো, কারণ তার আর অন্য কোনো পরিচয় পাওয়ার উপায় নেই। উল্টো দিকে মুখ করে শুয়ে আছে, পায়ের দিকে শুধু একটা পুরনো দিনের ভারী স্যুটকেস। এসি ফার্স্ট ক্লাসের সঙ্গে একেবারেই মানানসই নয়। কাঁধ অবধি কম্বল টেনে দিব্যি নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ট্রেনে ওঠার পরপরই খেতে দিয়েছিল, খাবার প্লেটটা এখনো পড়ে আছে। ওটাকে সিটের নিচে ভিতর দিকে ঠেলে দিয়ে লেখার খাতাটা বার করল রজত, মাথার কাছের আলোটা জ্বেলে দিল। বাকি কেবিনের অন্ধকার আরও খানিকটা বাড়িয়ে দিয়ে সাদা আলো ওর সিটের ঠিক মাথার কাছে ছড়িয়ে পড়ল। অনেকক্ষণ ঘুম হয়ে গেছে, এখন ঘুম একবার যখন ভেঙেছে চট করে আর আসবে না, তাই দিব্যি খানিকক্ষণ নিশ্চিন্তে গল্প লেখা যাবে। ইদানিং দু একটা ম্যাগাজিনে লেখা বেরোচ্ছে রজতের। ওর প্রফেশন তো যদিও আলাদা, সিএ পাশ করে একটা মাঝারি মানের কোম্পানিতে চাকরি করে। ওর লেখাটা মূলত নেশা, তাই সময় পেলেই কাগজ পেন নিয়ে বসে যায়। সবে লিখতে শুরু করবে এমন সময় বাধা এলো। কেবিনের দরজা খুলে এক প্রকাণ্ড চেহারার ভদ্রলোক প্রবেশ করলেন। 6 ফুটের ওপর হাইট, ডান গালে জরুল, ফর্সা, ধ্যাবরা নাকের ওপর একটা রিমলেস চশমা, চোখের নিচের অংশ বসা, মাথা ভর্তি পাকা চুল। বয়স 60-এর কাছাকাছি হবে, বা বেশিও হতে পারে। অ্যাথলেটিক মেধহীন চেহারা, জামা কাপড় দেখেই বোঝা যায় বেশ অবস্থাপন্ন। ভদ্রলোককে দেখেই খুব যেন চেনা মনে হলো রজতের, কেন তা ঠিক খেয়াল করতে পারল না। দুটো ব্যাগ কুলিকে বাঙ্কের নিচে ঢুকিয়ে রাখতে বলে রজতের উল্টো দিকে এসে তিনি বসলেন। উপরের বাঙ্কের ভদ্রলোকের দিকে ইঙ্গিত করে বললেন, কে একসঙ্গে নাকি? না না, ওনাকে আমি চিনি না। গুড, এক কেবিনে 3 জন, কেউ কাউকে চিনি না, ভালো। আমার নাম আশিস মাইতি, তো তোমার নাম কি হে, কি করো? আমি রজত, সবে চার্টার্ড পাস করে চাকরিতে ঢুকেছি। তা অফিসের কাজে বুঝি? না না, এমনিই বেরিয়ে পড়লাম, এখন সোজা পুনে, সেখান থেকে গোয়া, 7 দিনের ট্রিপ। বলো কি, একা? তোমার বয়সে একা একা ট্রিপ? তা বন্ধু বান্ধব কই? মাথা নেড়ে মুচকি হাসল রজত। জানে সবারই এটা খুব অদ্ভুত লাগবে, ওর মতো বয়সী একজনের একা একা ঘোরাটা। আসলে ছোটবেলা থেকেই রজত খুব একা একা থাকত, আর এখন সেটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। বাবা খুব কম বয়সে মারা যান, তারপর থেকে মামার বাড়িতে মানুষ। বড় মামার খুব শাসন ছিল, বাড়ির বাইরে কারোর সঙ্গে মেলামেশা একদম পছন্দ করতেন না। মাও বাবার হঠাৎ মৃত্যুতে এত আঘাত পেয়েছিলেন যে কখনোই বাড়ির বাইরে বেরোতেন না, সব রকম আনন্দ উৎসব এড়িয়ে চলতেন। আর তারই ছায়া এসে পড়েছিল রজতের উপরেও। আশিসবাবু মানিব্যাগ থেকে বিজনেস কার্ডটা বার করে রজতের দিকে এগিয়ে দিলেন। পুরনো বিজনেস কার্ড, 3 মাস হলো রিটায়ার করেছি। বায়োমেডের নাম শুনেছ? হ্যাঁ হ্যাঁ, তা শুনবো না? ভারতের 1 নম্বর ওষুধ তৈরির কোম্পানি। আর তাছাড়া ম্যানেজিং ডিরেক্টর ছিলাম। রজতকে কথাটা সম্পূর্ণ করতে না দিয়ে আশিসবাবু বলে উঠলেন, বলে একটু গর্বের হাসি হাসলেন। 4 বছর। একসময় বায়োমেডকে কেউ চিনত না, আমার জন্যই, বুঝলে? এই আশিস মাইতির জন্যই বায়োমেডকে এখন সারা পৃথিবীতে লোক চেনে। বলে কোটের পকেট থেকে একটা কাঠের বাক্স হাতে নিয়ে একটা চুরুট বের করলেন। লাইটার আছে? একটু থেমে বললেন আশিসবাবু। না, আমি স্মোক করি না। এই আমার লাইটারটা ওই ডান দিকের লেদারের ব্যাগটার সাইড পকেটে আছে, একটু বের করে দাও তো। বেশ অর্ডারের ভঙ্গিতে বললেন আশিসবাবু। রজতের হাত থেকে লাইটারটা নিয়ে চুরুট জ্বালিয়ে একটা তৃপ্তির টান দিয়ে উপরের বাঙ্কের দিকে তাকিয়ে বলে উঠলেন, লোকটা মরার মতো ঘুম লাগিয়েছে দেখছি, আর সঙ্গে আবার মান্ধাত্তা আমলের ব্যাগ, কোনো সেন্স নেই। আমার অফিসে ঠিক এই রকম একটা ব্যাগ নিয়ে একজন আসত, ঠিক খেয়াল হচ্ছে না। তা যাকগে, বায়োমেডের কোনো ওষুধের নাম জানো? হ্যাঁ, অ্যাসিবিয়ান, মাথা ব্যথার ওষুধ। বাহ বাহ, জানো তাহলে? খুব হিট প্রোডাক্ট। আমার রিসার্চ টিমই বানিয়েছিল ওটা, সে প্রায় 25 বছর আগেকার কথা। আমার বাবাও বায়োমেডে কাজ করতেন অনেক দিন আগে। ও তাই? একটু অবাক হলেন। কি নাম ওনার? রঞ্জন চ্যাটার্জি, রিসার্চ সায়েন্টিস্ট ছিলেন। কেবিনের আবছা আলোতে মনে হলো আশিসবাবু যেন একটু চমকে উঠলেন। রঞ্জন? আপনি বাবাকে চিনতেন? উনি আপনাদের গুরগাঁও অফিসে কাজ করতেন। একটু গলা খাঁকড়ে চুরুটের ছাইটা নিচের কার্পেটের উপর ফেলে দিয়ে টান হয়ে উঠে দাঁড়ালেন আশিসবাবু। না, বড় কোম্পানি তো, অনেক এমপ্লয়ি ছিল, সিনিয়র ম্যানেজমেন্ট হলে চিনতে পারতাম। আমার তো সব সিনিয়র লোকেদের সঙ্গেই কাজ ছিল। যাই, চুরুটটা বাইরে গিয়ে শেষ করি, ভিতরে ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে, আবার কখন স্মোক অ্যালার্মটা বেজে উঠবে। অবশ্য সবই টাকা দিয়ে ম্যানেজ করা যায়, বুঝলি ইয়ং ম্যান? কোনো নিয়মের তোয়াক্কা আশিস মাইতি করে। এই বলে আশিসবাবু কেবিনের দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন। সত্যি বলতে কি, এত সিনিয়র লোক, অথচ ভদ্রতার অভাব। কেবিনে যে আরও 2 জন আছে তাতে কোনো ভ্রুক্ষেপ না করে দিব্যি চুরুট খাচ্ছিলেন। অবশ্য তাতে কেবিনের অন্যজনের কোনো অসুবিধে হয়েছে বলে মনে হয় না, অন্যদিকে মুখ করে এখনও দিব্যি ঘুমিয়ে যাচ্ছে। আশিসবাবুকে যে কেন এত চেনা লাগছিল মনে করার চেষ্টা করল রজত। এত চেনা মুখ! ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল কেন এত চেনা লাগছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, পরিষ্কার মনে পড়ে গেছে। কয়েক মাস আগে জয়ন্ত পত্রিকায় যে গল্পটা লিখেছিল তার সঙ্গে ছবিটা রজতই এঁকেছিল। সেই ছবিতে গল্পের প্রধান অপরাধী আগরওয়ালের যে ছবি ছিল তার সঙ্গে আশিসবাবুর প্রচণ্ড মিল। কিন্তু আশিসবাবুকে তো রজত আগে কখনো দেখেনি, তাহলে এই ছবিটা আশিসবাবুর হলো কী করে? এতটা মিল আপনা থেকে? রজত আরেকটু ভাবার চেষ্টা করল। ঠিক একই রকম, ডান গালে জরুল, ধ্যাবরা নাক, চোখে রিমলেস চশমার মধ্যে দিয়ে সেই একই রকম সেন দৃষ্টি। ছবিতে লোকটার বয়স অবশ্য কম ছিল। আচ্ছা, একে কি ঘুরে ফিরে সেই ভয়ের স্বপ্নটাতে দেখত রজত? ছোটোবেলা থেকে যে স্বপ্নটা বারবার ঘুরে ফিরে আসত, এখনও যে দুঃস্বপ্ন দেখে মাঝে মাঝে ভয় জেগে ওঠে রজত, সেই রকমই কি দেখতেই লোকটাকে? ঠিক তাই, স্বপ্নে যা চেহারা দেখতে পায় তারও ডান গালে জরুল, চোখের নিচটা ঠিক ওই রকমই বসা, ধ্যাবরা নাক। কি অদ্ভুত কাণ্ড না? কেবিনের দরজাটা আবার খুলে গেল। আশিসবাবু ভিতরে ঢুকলেন, দরজা বন্ধ করে নিজের সিটে এসে বসলেন। মিনিট খানেক চুপচাপ, তারপর বলে উঠলেন, হ্যাঁ, এখন মনে হচ্ছে রঞ্জনের নামটা শুনেছি। হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান, তাই না? হ্যাঁ, আমি তখন খুব ছোট, বছর দুয়েক বয়স। বাবার সঙ্গে পার্কে গিয়েছিলাম আর আমি খেলছিলাম। বাবা পার্কের বেঞ্চে বসেছিলেন, ওখানেই হার্ট অ্যাটাকে মারা যান। আমি নাকি বাবাকে বারবার করে ডাকছিলাম, কিন্তু বাবা সাড়া দিচ্ছিলেন। তাই দেখে আশেপাশের লোকজন এগিয়ে আসে, বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জানানো হয় যে বাবা মারা গেছে। আমার অবশ্য কিছুই মনে নেই। কিচ্ছু মনে নেই? কি হয়েছিল হঠাৎ করে? মানে বাবা কি সাহায্য চেয়েছিলেন? না, আমার কিছুই মনে নেই। বাবার চেহারাটাও ভালো করে মনে নেই আমার। বাবার সব স্মৃতি হলো এখন বাবার ছবি, তাই তো সবসময় বাবার ছবি সঙ্গে রাখি। এই বলে মানিব্যাগে রাখা ছবিটা তুলে বের করে রজত। দেখি বলে মানিব্যাগটা হাতে ধরে খানিকক্ষণ তাকিয়ে রইলেন আশিসবাবু। না, চেহারাটা ঠিক খেয়াল হচ্ছে না। একটু দ্বিধা করেই কথাটা বলে ফেলল রজত। আপনাকে আমার শুরু থেকেই খুব চেনা চেনা মনে হচ্ছিল। আমার একটা গল্পে আমার আঁকা একটা ছবি ছিল, সঙ্গে থাকলে দেখাতাম। ছবিটা হুবহু আপনার মতো। সে কি? নড়ে চড়ে বসলেন আশিসবাবু। খবরের কাগজে আমার ছবি দেখেছো নাকি? না না, আমিও তাই ভাবছিলাম। আপনাকে তো আগে কখনো দেখিনি আমি। ছবিটা ঠিক আপনার মতন হলো কি করে সেটাই ভাবছি। পরে মনে হলো আমি একটা স্বপ্ন ছোটবেলায় খুব দেখতাম, এখনও মাঝে মধ্যে দেখি। স্বপ্নটা এই রকম, মানে একটা লোক বেঞ্চে বসে আছে, হঠাৎ দুজন লোক তার দিকে এগিয়ে এলো। একজন তাকে দেখতে ঠিক আপনার মতো। সে বেঞ্চে বসা লোকটার সঙ্গে কী সব কথা বলল। এর মধ্যে হঠাৎ করে সঙ্গের অন্য লোকটা পিছন থেকে বেঞ্চে বসা লোকটার মুখে রুমাল চেপে ধরল। তারপর বাকিটা এক একবার এক এক রকম দেখি। তো আমার মতো লোকটা কি করল? আশিসবাবু উদ্গ্রীব হয়ে বলে উঠলেন, সেটা ঠিক বুঝতে পারি না, কিন্তু কি একটা জিনিস দিয়ে যেন বেঞ্চে বসা লোকটার হাতটা চেপে ধরল। তাহলে তোমার স্বপ্নে আমি ভিলেন, কি বলো? এ স্বপ্নটা ছোটবেলায় খুব দেখতাম, এখন অবশ্য কম দেখি, কিন্তু এত স্পষ্ট মাঝে মধ্যে মনে হয় স্বপ্ন নয়, এটা সত্যি। স্বপ্ন এত বিচিত্র হয়, তবে ওসবের কোনো মাথামুন্ডু থাকে না। যে ভালো লোক তাকে স্বপ্নে হয়তো খারাপ দেখি, যত হাবি যাবি বকওয়াস। একটু থেমে আশিসবাবু ফের বলে উঠলেন, এসব নিয়ে একদম ভাববে না। এখন ঘুমিয়ে নয়, জেগে স্বপ্ন দেখবে আমার মতো, তা না হলে বড় হওয়া যায় না। ওহম, আজকে এত মাথা ধরেছে না, কোনো ওষুধই আনিনি সঙ্গে। আছে তোমার কাছে কোনো ওষুধ? আছে, আপনার কোম্পানিরই ওষুধ আছে, অ্যাসিবিয়ন। নেবেন? ওটাতে তো আমার বেশ কাজ দেয়। না না না, অ্যাসিবিয়নে আমার শুট করে না, আর দরকার নেই। চুপ করে শুলে আপনা থেকেই মাথা ব্যথা ছেড়ে যাবে। বলে আশিসবাবু চাদর কম্বল পেতে শোবার ব্যবস্থা করতে থাকেন। হঠাৎ কে যেন ধমকে উঠল, মিথ্যে কথা আশিস, সত্যি কথাটা বলবো? অ্যাসিবিয়ন খেলে কি হয় তা তুমি জানো? চমকে উঠল রজত। উপরের বাঙ্কের লোকটা উঠে বসেছে। আবছা আলোতে মুখ না দেখা গেলেও গলার আওয়াজ ওদিক থেকেই আসছে, রজতের উপরের বাঙ্কে, তাই আশিসবাবুর মুখোমুখি। ধমক খেয়ে আশিসবাবুর মুখটা ছাই ফ্যাকাশে হয়ে গেছে। কোনো রকমে সিটে পাতা সাদা চাদরের প্রান্ত দুহাত দিয়ে চেপে ধরে বসে আছেন, কেমন যেন গুটিয়ে গেছেন ভয়। ফেজ 4 ক্লিনিক্যাল ট্রায়াল। অ্যাসিবিয়ন ড্রাগ বাজারে ছাড়ার আগে তার উপর পরীক্ষা নিরীক্ষা চলছে। আগের টেস্টগুলো পাশ করে গেছে অ্যাসিবিয়ন। ফেজ 4টা পেরোলেই বাজারে এই ওষুধ। আমার পথ প্রশস্ত হয়ে যাবে। ফেজ 4-এ দেখা হয় পেশেন্টদের ওপর ওষুধের লং টার্ম এফেক্ট, অর্থাৎ ওষুধ খাওয়ার 2-3 বছরের মধ্যে পেশেন্টের কি হয়। ঠিক এই সময় দেখা গেল 50 বছর বয়সের বেশি কেউ ওই ওষুধ খেলে তার ক্যান্সার হচ্ছে। যে 5 জন টেস্ট সাবজেক্টের বয়স 50-এর বেশি, তাদের প্রত্যেকেরই ক্যান্সার হয়েছে 2 বছরের মধ্যে। অর্থাৎ ওই ওষুধ বাজারে আনা যাবে না, ঠিক কি না আশিস? আর তাই ঠিক যে কারণেই তুমি ওই ওষুধ খাও না, কি ঠিক? উপর থেকে গম্ভীর গলা ফির ধমকে বলে উঠল, আমি ছিলাম ওই ওষুধের রিসার্চ সায়েন্টিস্ট তোমার টিমে। তোমরা ওই তথ্য লুকিয়ে ওষুধটা তবুও বার করতে চাইলে। কোটি টাকার উপরে ওষুধ তৈরিতে খরচা হয়ে গেছে, বাধা হয়েছিলাম আমি। কোনো রকম কম্প্রোমাইজ করতে আমি চাইনি, তাই আমাকে তোমরা সরিয়ে দিলে। ছেলেকে পার্কে বেড়াতে নিয়ে গেছি, তখন প্ল্যান করে খুন করলে, ইঞ্জেকশন দিয়ে। একবারও ভাবলে না ছোট ছেলেটার কথা? নেহা তো দূরে খেলছিল, টেরও পায়নি, তা না হলে হয়তো ওকেও মারতে, তাই না? আশিসবাবু নড়ছেন না, পাথরের মতো বসে আছেন। অন্ধকারে ফের ওই একই গলায় শোনা গেল, নাও আমার ছেলের হাত থেকে অ্যাসিবিয়ন খেয়ে নাও, খেতে তোমাকে হবে। কি ক্যান্সারের এত ভয়? এতদিনে যে লক্ষ লোক মারা গেছে এই ওষুধ খেয়ে, তারা জানেও না এর আসল কারণ। তোমাদের এত পপুলার প্রোডাক্ট নিজে খাবে না, খেতে তো তোমাকে হবে। আবার অট্টহাসি হেসে উঠল বাঙ্কের উপরের যাত্রী। না, আর দরকার নেই দেখছি, আমার হার্ট অ্যাটাক বলে কেস সাজিয়েছিলে তুমি। তোমার ক্ষেত্রে ওরকম কেস সাজানো দরকার নেই দেখছি, সত্যিকারের হার্ট অ্যাটাক। কথাটা থেমে গেল। বাইরে ট্রেনের ঝিকঝিক আওয়াজটা যেন অনেকটা বেড়ে গেছে। দূরে আলোগুলো দুরন্ত বেগে উল্টো দিকে ছুটে যাচ্ছে গাছগাছালির সঙ্গে নিয়ে। মেঘের সঙ্গে লুকোচুরি খেলতে থাকা চাঁদের আলো ছায়া হাত বাড়িয়েছে কামড়াতেও। বাইরে সার দেওয়া গাছগুলোর ছায়া ছায়া অবয়ব যেন আর চোখে এই কামড়ার দিকেই তাকিয়ে আছে। যা হয় হবে, সমস্ত সাহসে ভর করে উঠে দাঁড়ালো রজত। ওপরের বাঙ্কে আর কেউ নেই, শুধু সামনের নিচের বাঙ্কে পড়ে আছে আশিসবাবুর নিথর দেহ, আর তার পাশে একটা পুরনো ফাইল, অ্যাসিবিয়ন প্রজেক্ট রিপোর্ট।